বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস যারা এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাস দেখছেন তাদেরকে স্বাগতম আর আমার কথা এবং ঠিকমতো দেখা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানাবেন কমেন্টস করে যদি ঠিক মতো দেখা যায় তাহলে আমরা শুরু করে দেবো এর মধ্যে আমাদের কথা শোনা যায় ডেয়ার স্টুডেন্টস আপনারা একটু ফিডব্যাক দিয়ে দিবেন যে আসলে কথা শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ সাবিদ খান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আলাইকুম আসসালাম মাশরাফি লিখেছেন আসসালামু আলাইকুম আসসালাম ইয়েস স্যার আবু সাইদ লিখেছেন শোনা যায় তৌফিকুল লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আলাইকুম আসসালাম জি স্যার সবকে ওকে তো আমাদের আজকের আলোচনা হচ্ছে চ্যাপ্টার টু বহুপদী এবং বহুপদী সমীকরণ এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেগুলো করবেন এবং খাতায় উঠাবেন অ্যাসাইনমেন্ট খাতায় আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের বহুপদী বহুপদী সমীকরণের প্রথম প্রবলেম হচ্ছে কি সত্ত্বে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটির মূল দ্বয় পরস্পর সমান হবে তো আমরা প্রশ্ন সমাধান করব সেই সাথে ব্যাসিকগুলো আমরা করব তো একটি যে কি সত্ত্বে এক্স স্কোয়ার প্লাস বি এক্সও হইতে পারে এখানে এরকম প্রশ্নটা এরকম এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণে মূল দয় কখন সমান হবে তো আমরা কিন্তু চারটা সত্ত্বেও পড়ছিলাম তিনটা সেই তিনটা সত্যে একটা ছিল যে নিশ্চয়ক এই সমীকরণে নিশ্চয়ক আমরা বের করব সেই নিশ্চয়ক যখন শূন্য হবে নিশ্চয়ক সমান যখন জিরো হবে তখন সেই মূলদায় হচ্ছে সেই সমীকরণের মূলদায় পরপর সমান তো একটা কি এই সমীকরণে যদি কোনো প্লাস থাকতো তাহলে নিশ্চয়ক কী হতো সেটা আমরা আগে দেখি নিশ্চয়ক নিশ্চয়ক হচ্ছে কী ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাই হচ্ছে এই সমীকরণ নিশ্চয়ক তো এইটা সমান যদি জিরো হয় এইটা জিরো হলে মূল দয় সমান এটাই হলো সত্য জিরো হলে মূলদ্বয় সমান মূলদ্বয় সমান যদি এখানে আমাদের মাইনাস দেওয়া ছিল তাহলে এখানে এটা এরকম হবে মাইনাস বি আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে প্লাস যেহেতু আমাদের প্রশ্ন এখানে মাইনাস দেওয়া আছে এই জন্য আমাদের এখানে হবে মাইনাস ড্যাশেন্স কারো কোনো প্রবলেম আছে কি না এক নম্বর প্রবলেমে এক নম্বর সমস্যায় কারো কোনো প্রবলেম আছে কি না এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো এখানে যেহেতু মাইনাস এই জন্য এর নিশ্চয় একটা হচ্ছে মাইনাস আশা করি সবাই বুঝতে পেরেছেন নেক্সট আমরা দুই নম্বর প্রবলেমে চলে যাই দুই নম্বরে দেওয়া আছে দুই এবং মাইনাস ফাইভ টু এবং মাইনাস ফাইভ মূল বিষয়ে সমীকরণটি লিখো তো এটার জন্য আমাদের যে ব্যাসিকটা ছিল সেটা হচ্ছে দুটি সমীকরণের মূল দেওয়া থাকলে সমীকরণটা কি হবে সেই সূত্রটা আমরা একটু লিখি তাহলে সহজ হবে আমরা প্রশ্নের সঙ্গে সঙ্গে বেসিকগুলো করে ফেলব কি ছিল সমীকরণ মনে করেন একটি মূল যদি আলফা আরেকটি মূল যদি বিটা হয় একটি মূল হচ্ছে আলফা একটি মূল হচ্ছে বিটা এই দুইটা মূল দেওয়া তাহলে সমীকরণটা কি হবে প্রথমে ছিল এক্স স্কোয়ার মাইনাস যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণ ফল এটা হচ্ছে আমাদের সূত্র এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র মূল দয়ের সমান জিরো অনেকে কিন্তু এই সমান জিরোটা দেন না সো এই সমান জিরোটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এখানে আমাদের দেওয়া আছে আলফা আর বিটা তাহলে কী হবে এক্স স্কয়ার প্লাস এক্সেস স্কোয়ার সরি মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান জিরো এই হচ্ছে আমাদের সমীকরণ কিন্তু আমাদের মূল দেওয়া আছে কি টু আর হচ্ছে ফাইভ তাহলে লিখেন টু ও মাইনাস ফাইভ মূল বিশিষ্ট সমীকরণ মূল বিশিষ্ট সমীকরণ কী হবে তাহলে মূল বিশিষ্ট সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু ইন্টু মাইনাস ফাইভ সমান জিরো আশা করি সবাই বুঝতে পেরেছে কী হবে তাহলে প্রথমে থাকবে এক্স স্কয়ার মাইনাস তারপর মূল দুইটা যোগ যেহেতু এখানে প্লাস কিন্তু ফাইভের আগে আছে মাইনাস এই জন্য প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস টু ইন্টু ফাইভ তাহলে এটা সমাধান করলে কি আসে বা এখানে বা দেবেন বা এক্স স্কোয়ার এখানে থেকে মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস তাহলে মাইনাস মানে প্লাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস পাঁচ জন্য দশ জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে টু এর জায়গায় থ্রি থাকতে পারে ফোর থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো সেইভাবেই করতে হবে শুধু মূলগুলো বসাবো আমরা এই প্যাটার্নে বসাইলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ডেসুডেন্টস এখানে কারো কোনো প্রবলেম আছে কি না এক নম্বর এবং দুই নম্বরে কারো কোনো প্রবলেম আছে কি না প্রবলেম থাকলে অবশ্যই বলতে হবে তাহলে যদি না থাকে তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই পরের ম্যাথটাও একই রকম এই এখানে তিন ও চার তাহলে তিন ও চার কী হবে এবার আমরা কিন্তু বুঝে ফেললাম হাজার হাজার ম্যাথ থাকতে পারে এরকম তাহলে আমরা এখন করবো তিন আর চার তাহলে প্রথমে লিখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু মাইনাস ফোর সমান জিরো এই হচ্ছে আমাদের সমীকরণ যে কোনোটা দেওয়া থাকলে আমরা কিন্তু এভাবে করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো কোয়েশন থাকলে অবশ্যই বলতে হবে তাহলে এটা বাদ দিয়ে দিবেন দিয়ে এক্স স্কোয়ার এখান থেকে এই দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকে আর এই ধারে মাইনাস তাহলে মাইনাসে এ প্লাস ওয়ান এক্স মানে এক্স আর এটা হচ্ছে মাইনাস তিন চারি বারো সমান জিরো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এইরকম কিন্তু আরও প্রবলেম থাকতে পারে যে কোনো দুইটা মূল দেওয়া থাকতে পারে এবি দেওয়া থাকতে পারে যদি এবি দেওয়া থাকে তাহলে কি হবে মূল এবি মনে করেন তাহলে এ প্লাস বি এক্স প্লাস এবি সমান জিরো এরকম যে কোনো প্রবলেম এরকম থাকতে পারে থাকলে আমরা ঠিক এভাবেই সমাধান করবো এবার আমরা তাহলে পরের প্রবলেমে চলে যাই পরের প্রবলেমটা দেখা যাক কী আছে আমরা একটু দেখে আসি পরেরটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা পরীক্ষা আসতে পারে এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস এইট সমান জিরো সমীকরণের একটি মূল ফোর হলে অপার মূলটি কত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নটা আমরা করবো এরকম অনেকগুলো প্রশ্ন থাকতে পারে আপনারা একই রকমভাবেই করবেন এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা এটা থ্রি স্টার দিতে পারেন এই কোয়ালিটির ম্যাথ কিন্তু একটা আসতে পারে তাহলে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এইট আমার দেওয়া আছে এবং বলেছে এর একটি মূল চার তো আমরা জানি কোনো সমীকরণের একটি মূল যদি দেওয়া থাকে এবং সেই মূলের মান যদি আমরা বসাই তাহলে কিন্তু এখান থেকে আমরা পি এর মান পাব কোনো সমীকরণের একটা মূল যদি দেওয়া থাকে তাহলে সেই মূলটা ওই সমীকরণকে সিদ্ধ করে তাহলে লেখেন যেহেতু সমীকরণটি দেওয়া আছে এত একটি মূল এখানে লেখেন একটি মূল একটি মূল হচ্ছে ফোর তাহলে আমরা এক্সের জায়গায় ফোর বসাবো তাহলে বসান তাহলে ফোর স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট সমান জিরো পি ফোর সরি এই পি বসাইলাম এক্স সমান ফোর তাহলে এই জায়গায় করা থাকলো চারি চারি ষোলো ফোর পি প্লাস এইট সমান জিরো তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ফোর পি সমান কি লিখব মাইনাস ষোলো আর আট চব্বিশে প্লাস ছিল প্লাস চব্বিশ চব্বিশ তাহলে এখান থেকে কিন্তু আমরা পি এর মান পেয়ে গেলাম পি সমান কত মাইনাস চব্বিশ বাই ফোর চার ছক চব্বিশ তাহলে পি এর মান পেলাম হচ্ছে মাইনাস এখন আমরা এখানে যদি বসাই তাহলে একটা সমীকরণ পাবো ওই সমীকরণের সমাধান করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেটা কীভাবে তাহলে আমাদের অতএব সমীকরণটি কী হলো তাহলে অতএব সমীকরণটি সমীকরণটি কত এক্স স্কোয়ার মাইনাস এর জায়গায় মান পেয়ে গেলাম সিক্স এক্স সিক্স এক্স প্লাস এইট সমান জিরো এটাকে আমরা মিল টার্ম করতে পারি মিল টার্ম করলে কত হবে দেখেন তো খুবই সহজ এক্স স্কোয়ার ওটাকে টার্ম করলে হবে হচ্ছে ফোর আর টু চার আট কারণ কি চারকে আমরা ভাঙাবো কিভাবে ভাঙাব ফোর এক্স মাইনাস টু দেখেন এই ছয়কে আমরা চার আর দুই ভাগে ভাগ করলাম আর চার আট মাইনাসে মাইনাসে প্লাস এটা একটা মিডিল টার্ম এটা হচ্ছে টু থ্রির ম্যাথ আর কি তো এখন এখান থেকে আমরা এক্স কমন নিলে কত এক্স মাইনাস ফোর কমন নিলে কত এক্স সমান জিরো দেখেন একটা মান কিন্তু আমাদের ফোর ছিল ফোর চলে আসছে তাহলে উভয় পক্ষ থেকে আমরা এক্স মাইনাস ফোর কমন নিলাম তারপর এক্স মাইনাস টু কমন নিলাম সমান জিরো তাহলে এখানে সমীকরণ নিয়ম এক্স মাইনাস ফোর সমান জিরো অথবা এক্স মাইনাস টু সমান জিরো অতএব এক্স সমান ফোর বা এখানে হলো এক্স সমান টু তাহলে দেখেন একটি মূল ছিল ফোর আমরা আরেকটি মূল কিন্তু টু পেয়ে গেলাম তাহলে আমাদের অ্যান্সার কত অতএব অপার মূলটি অপারটি সমান কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বুঝতে পারলে তো অবশ্যই লিখবেন ডেসুরেন্স এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আপনারা এটাকে মনোযোগ দিয়ে করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কেউ না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন আমরা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কোনো সংকোচ নাই পড়াশুনো ধৈর্য সহকারে করতে হবে তাহলে পড়াশুনো করা সম্ভব ওকে আমরা তাহলে পরের মেসেজ আমার মনে এটা কারণ প্রবলেম না একটু দ্রুত লিখেন যে আসলে কারোর প্রবলেম নাই তাহলে বোঝা যায় আমরা এর পরের প্রবলেমে চলে যাই পরের প্রবলেম কি আছে আমরা একটু দেখি পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত দেখেন মূল সমান হলে পি এর মান কত কিন্তু আমরা একটু আগে একটা করেছি মূল সমান হয় কি শূন্য। তাহলে আমরা এই সমীকরণে প্রথমে বের যদি এরকম অনেক ম্যাথ থাকতে পারে যে মূল সমান হলে পি এর মান কত এক্স এর মান কত সি এর মান কত এরকম বলবে তখন একটাই সূত্র আমরা প্রথমে নিশ্চয়ক বের করব তো সমীকরণ কি দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সমান জিরো এটা হচ্ছে সমীকরণ তাহলে নিশ্চয়ক বের করবো প্রথমে অতএব নিশ্চয়ক কত নিশ্চয় আমরা বলেছিলাম কত বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মানে কি এইটা সহক তাহলে এখানে ওয়ান কিছু নাই মানে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর সূত্রের ফোর এ সমান কত পি সি সমান কত টু এইটা তাহলে এটা সমান কি জিরো তাহলে প্রশ্ন মতে কী বলেছে প্রশ্ন মাতে নিশ্চয় যেহেতু জিরো হবে এখানে সমান মূলদয় সমান জিরো হলে মূল দয় সমান নিশ্চয় পেয়ে গেছি তাহলে এইটা সমান জিরো তাহলে এখান থেকে আমরা পি মান পাবো আনসার তাহলে অতএব ওয়ান এইট পি সমান জিরো বা এটা উভয় পক্ষ থেকে কেটে গেল তাহলে পি সমান মাইনাস ওয়ান মাইনাস এইট এইভাবে লিখলে হয় ওয়ান বাই এইট তাহলে আনসার তাহলে পি এর মান যদি ওয়ান বাই এইট হয় তাহলে এই সমীকরণের মূল দয় সমান আশা করি সবাই বুঝতে পেরেছেন ডিয়ার স্টুডেন্টস কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে হবে আর না থাকলে অবশ্যই বলবেন যে বোঝা গেছে কারো কোনো প্রবলেম না থাকলে অবশ্যই বলতে হবে এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ এই অধ্যায়ের প্রত্যেকটি ম্যাথ ইম্পর্টেন্ট আমরা কয়েকটা রচনামূলকও করব এই অধ্যায়ের এই অধ্যায়ের রচনামূলকগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিচ্ছি আমাদের আর একটা লাইভ ক্লাস ছিল ওইখানে কিন্তু সবগুলো দেওয়া আছে এদের জন্য আমরা রচনামূলকগুলো আর করবো না এই অধ্যায় থেকে পনেরো মার্ক কমন আসেই প্রায় একটা অতি সংক্ষিপ্ত থাকবে একটা সংক্ষিপ্ত থাকবে একটা রচনামূলক থাকবে সব মিলে বারো থেকে পনেরো মার্কস এই অধ্যায় থেকে আসেই সো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় প্রথম অধ্যায় আর আমরা রাত্রে আরেকটা ক্লাস নিব এখানে ত্রিকোণ মিতি নিয়ে আলোচনা করব ত্রিকোমিত দুইটা অধ্যায় দুইটা ক্লাস আজকে রাত্রে একটা কালকে রাত্রে একটা আপনারা সবাই দেখবেন ত্রিকোণ মিতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের পরীক্ষা হচ্ছে নয় তারিখ এর মধ্যেই আমরা যে ক্লাসগুলো পাবো আমি আসলে অসুস্থতা থাকার জন্য এখনও অসুস্থ তারপরও ক্লাস নিচ্ছি যেহেতু ছাত্রছাত্রীদের পরীক্ষা এই জন্য আপনারা অবশ্যই এই ক্লাসগুলো বাসায় করবেন বাসায় করলে না পরীক্ষা ভালো করতে পারবেন সো আমরা পরের ম্যাচে চলে যাই এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের এর মান কত হলে সমীকরণটি দ্বিঘাত হবে না খুবই ছোট্ট প্রশ্ন দ্বিঘাত সমীকরণের সত্য কী ছিল আমরা আগে প্রথমে দেখব দ্বিঘাত সমীকরণের সত্য কি দ্বিঘাত সমীকরণের সত্য হচ্ছে যে চলকের মুখ্য পাওয়ারটা দুই হতে হবে যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান জিরো এটি একটি দীঘাত সমীকরণ কারণ কি এর এইখানে হচ্ছে পাওয়ার দুই তার মানে আমার সমীকরণ দেওয়া আছে কত সেইটা দীঘাত হবে না কি সত্ত্বে সেটা সমীকরণটা আমরা আগে লিখি দেওয়া আছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটা দীঘাত হবে না কি কারণে এক্স স্কোয়ারটা থাকবে না এক্স স্কোয়ারটা থাকবে না তো এক্স স্কোয়ার না থাকার জন্য কি করতে হবে আমার এ এর মানের উপর নির্ভর করবে তো এ সমান যদি জিরো হয়ে যায় তাহলে এই পথটা আর থাকে না তাহলে কিন্তু দেখেন এখানে এক্স এর পাওয়ার ওয়ান তার মানে এইটা দ্বিঘাত হইলো না তো আমরা বলতে পারি যে এ সমান জিরো হলে এ সমান জিরো হলে সমীকরণটি দ্বিঘাত হবে না সমীকরণটি দীঘাত হবে না আশা করি সবাই বুঝতে পেরেছে এ সমান জিরো এ সমান জিরো হলে এই প্রথম পত্রিট হয়ে যাচ্ছে সো এটা দীঘাত হবে না তাহলে এর পরেরটা আমরা একটু দেখি সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো মূলের প্রকৃতি নির্ণয় এটা খুবই ইম্পর্টেন্ট এরকম একটা প্রবলেম থাকতে পারে যেহেতু বলা যায় না বোর্ড কি কোশ্চেন করে মূলের প্রকৃতির জন্য আমাদের প্রথমে বের করতে হবে নিশ্চয় আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে নিশ্চয়ক তো সেই নিশ্চয়কটা কি আমরা একটু দেখি নিশ্চয়ক যেটা ছিল আমরা লিখি এটা একটু লিখে নেন সবাই সবাই জানেন তারপরে এসি জিরো এইটা হলে মূল সমান এইটা হলে কত মূল সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি জিরো থেকে বড় হয় তাহলে মূলদয় অসমান মূলদ্বয় অসমান ও বাস্তব বাস্তব আমরা লিখব না অসমান লিখলেই হবে অসমান আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরো থেকে ছোট হলে মূলদ্বয় জটিল মূলদ্বয় জটিল এই তিনটে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওয়ান টু থ্রি তো কোনো সমীকরণের মূলের প্রকৃতি যদি নির্ণয় করতে বলে তাহলে প্রথমে এই তিনটা শর্ত মনে রাখতে হবে এখন আমরা আমাদের যে সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণের নির্ণয় বের করে দেখব যে এই তিনটা থেকে কোনটা মিলছে যেটাতে মিলবে আমরা সেই অনুযায়ী লিখে ফেলব তাহলে আমাদের সমীকরণ কী ছিল আমরা লিখি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এই সমীকরণ নিশ্চয়ই এখানে আমরা কি এখানে আমরা যদি লিখি যেখানে দেখেন তাহলে এ সমান কত এ সমান ফোর বি সমান টু আর সি সমান মাইনাস ওয়ান এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এবার আমরা নিশ্চয়ক লিখবো অতএব নিশ্চয়ক নিশ্চয়ক সমান কত বি স্কোয়ার বি মানে কত টু স্কোয়ার মাইনাস ফোর এ সমান কত ফোর সি সমান কত মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের নিঃস্বয়ক তো দেখে এটা কি হয় তাহলে এটা ফোর এই মাইনাস এ প্লাস চারি সারি ষোলো তার মানে বিশ এটি হচ্ছে জিরো থেকে বড় তাহলে মূলের প্রকৃতি কোন তো তিন নাম্বারে গেছে তাহলে মূলদায় দায় অসমান তাহলে মানে লিখবো মূলদায় বাস্তব আর অসমান যেহেতু এখানে বাস্তবটা আমরা লিখি নেই মূলদায় কত বাস্তব আর অসমান আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম আর একটু আস আমরা তখন আবার বলবো মূলদায় কত অসমান অসমানটা ইম্পর্টেন্ট অসমান ও বাস্তব আমি আবারও বলছি এই ম্যাথগুলো আমরা কীভাবে করবো যদি বলে একটি সমীকরণ দিয়ে যদি বলে মূলের পরিকৃতি নির্ণয় করো তখন আমরা এই তিনটা সত্তর দিকে মাথায় রাখবো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসে জিরো হতে পারে জিরো থেকে বড়ো জিরো থেকে ছোটো এর তিনটার বেশি হবে না যে কোনো প্রবলেম সলভ করলে অ্যান্সার কিন্তু এই তিনটার মধ্যেই থাকবে তো এই তিনটার মধ্যে আমাদের মিলেছে দুইটার সঙ্গে দেখেন জিরো থেকে বড়ো জিরো থেকে বড়ো যখনই হবে তখনই মূলদায় হচ্ছে অসমান আর বাস্তব যদি জিরো হতো তাহলে বলতাম মূলদায় সমান এই সমীকরণে মূলদয় সমান যদি জিরো থেকে ছোটো হতো তাহলে বলতাম এই সমীকরণের মূল দেওয়া আছে জটিল সংখ্যা ডে স্টুডেন্টস এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ কারো কোনো প্রবলেম আছে কি না প্রবলেম হলে অবশ্যই জানাবেন টি স্যার লিখেছেন অসম আমরা কিছু কমেন্টস পড়ে আসি সাজাল আহমেদ লিখেছেন জি স্যার সাদিয়া রহমান লিখেছেন জি স্যার আর একবার বলেন সাদিয়া রহমান নাম্বার বলতে হবে সাদিয়া রহমান কত নাম্বার সেটা বলতে হবে যেহেতু আমরা অনেকগুলো ম্যাথ করেছি এখানে আমাদের এইটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার চলছে তো কোন নাম্বারটা আবার বলবো এটা আবার বলবেন নাম্বার বলবেন তাহলে আমরা পরে আবার ট্রাই করব আমরা লাস্টে আবার করব সমস্যা নেই যদি কারোর কোনো প্রবলেম হয় লাস্টের দিকে যে আমরা দশ মিনিট আরও আবার আলোচনা করব যদি কারোর কোনো প্রবলেম হয় নাম্বার বলতে হবে কত নাম্বার ম্যাথে প্রবলেম হচ্ছে সাদিয়া রহমান বা যারা যারা বলছেন জি আমরা এখন পরের ম্যাথে চলে যাই পরের ম্যাথটা হচ্ছে দেখেন পঁচিশ এক্স স্কোয়ার প্লাস বিশ এক্স প্লাস ফোর সমান জিরো এই সমীকরণের মূলের প্রকৃতি একই ম্যাথ একই প্রবলেম তাহলে এবার যাদের আগেরটাতে একটু কনফিডেন্স ছিল তারা এখনটা দেখেন তাহলে প্রথমে আমরা বের করবো কি সমীকরণটা প্রথমে লিখতে হবে তাহলে লিখলাম পঁচিশ এক্স স্কোয়ার প্লাস বিশ প্লাস ফোর সমান জিরো এটা হচ্ছে আমাদের সমীকরণ তাহলে কারণ নিশ্চয় এখানে আমরা সেই এবিসি লিখি এ সমান কত টোয়েন্টি ফাইভ বি সমান কত বিষ বি সমান কত ফোর আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা কিন্তু আমাদের যেগুলো নেওয়ার কথা সেগুলো কিন্তু আমরা নিয়ে ফেলেছি এখন আমরা দেখব যে আসলে আমাদের কোনটাতে আসতেছে তো নিশ্চয়ক লিখি নিশ্চয়ক কত তাহলে নিশ্চয়ক বি স্কোয়ার নিশ্চয়ক সমান কত বি স্কোয়ার মানে বিষ স্কোয়ার এটা হচ্ছে বি ছিল মাইনাস ফোর এ সমান পঁচিশ ইন্টু সি সমান কত ফোর আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এটা সমাধান করলে কত হয় প্রথমটা দুই দু চার দুই শূন্য চার পঁচিশ শারশো হয়ে গেল সমান জিরো চারশো থেকে চারশো বাদ দিলে জিরো এটা এক নম্বরের সঙ্গে মিলেছে তাহলে এক নাম্বারে গিয়েছিল মূলদয় সমান তাহলে লেখেন অতএব দেখেন কত সহজ মূলদয় মূলদায় সমান আশা করি সবাই বুঝতে পেরেছেন এই প্রবলেমটা কত সহজ অ্যান্সার তো যে কোনো সমীকরণ দেওয়া থাকলে যদি বলে মূলের প্রকৃতি নির্ণয় করো তা সত্য একটাই প্রথমে আমরা এবিসি বের করবো এই সমীকরণ থেকে এক্স স্কোয়ারের সঙ্গে যে থাকবে সে হচ্ছে এ এক্সের সঙ্গে যে থাকবে সে হচ্ছে বি আর ফাঁকা যে থাকবে সে হচ্ছে সি তা এ হচ্ছে আমাদের এবিসি এরপরে কী ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এস এই যে তাহলে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার দিলাম বিশে স্কোয়ার মাইনাস ফোর সূত্রের ফোর এ সমান কত ওসি সি সমান কত ফোর তাহলে দুইটা সমাধান করলে আসে হচ্ছে জিরো আর জিরো হলে কি মূলদায় সমান আশা করি সবাই বুঝতে পেরেছেন ডে স্টুডেন্টস কারোর কোনো সাদিয়া রহমান বলতে ছয় নম্বরটা ওকে ছয় নম্বরটা আমরা পরে করব সাদিয়া রহমান কোনো টেনশন নেই আমরা আগে আমাদের শেষ করে নিই নয় নম্বর শ্রমিকণের মূল দ্বয় সমান হলে মূলের মান নির্ণয় করো ওকে দেওয়া আছে এক্স এক্সেস স্কয়ার এই শ্রমিকণে বলছে মূল দ্বায় সমান তাহলে মূলের মান কত যেহেতু একটা মান দেহ নেই মূল দ্বায় সমান হলে কি সত্য ছিল এই যে একটু আগে আমরা করলাম এই এক্সেস স্কয়ার মাইনাস বি এক্স এই শ্রমিকণে মূল দ্বয় সমান বলেছে মূল দ্বায় সমান হলে কে নিশ্চয় হচ্ছে জিরো মূল দায় সমান হলে নিশ্চয় হচ্ছে জিরো এটা হচ্ছে নয় নম্বর তো আমরা কিন্তু জানি যে এই আমাদের সূত্র ছিল কি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্সি সমান জিরো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সি সমান জিরো আমরা সবাই এটা জানি তো এইটার ক্ষেত্রে একটা এখানে কিন্তু মাইনাস একটু ভালো করে খেয়াল করুন বইতে দেওয়া হচ্ছে প্লাস আমরা দিয়েছি মাইনাস দুটাই আমি দেখাচ্ছি তো এইটার জন্য আমার যে সূত্র ছিল কী বলেন তো মাইনাস বি প্লাস মাইনাস রুট ও বার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এইটা তাহলে এইটার জন্য কী হবে অন্তব এক্স সমান তাহলে কী হবে মাইনাস মাইনাস বি কারণ কি এখানে কিন্তু মাইনাস এর জন্য মাইনাস বি প্লাস মাইনাস রুট ও বি স্কয়ার মাইনাস ফোর এসি এই যে এইটা বাই টু এ দুইটাই কিন্তু আমরা পাশাপাশি করে দিলাম টু এখন আমাকে বলেছে এই সমীকরণের মূল দুইটা সমান তার মানে কি এইটা শূন্য বি স্কয়ার মাইনাস ফোর এসি শূন্য মানে এইটা থাকবে না এখানেও এটা থাকবে না তাহলে মূল দুইটা কী হল মাইনে যে মাইনে প্লাস বি প্লাস মাইনাস জিরো রুট জিরো রুট মানে জিরো জিরো রুট দেন এখানে দেন একটু জিরো রুট কারণ এটাকে সমান কি জিরো হবে বাই টু এটার ক্ষেত্রে কি হবে মাইনাস বি প্লাস মাইনাস জিরো রুট রুট জিরো টু এ রুট জিরো মানে জিরো এটা মানে জিরো তার মানে কি থাকলো বি আর একটা কি বি বাই এ কারণ বি মাইনাস জিরো একটা বি প্লাস জিরো একটা এখানে কী হবে তাহলে মাইনাস বি বাই টু এ একটা আর একটা কি মাইনাস বি বাই টু এ একটা এ হচ্ছে অ্যান্সার যেহেতু মূলধার সমান বলতে দুইটা মূলই সমান কিন্তু একই এখানে মনে হচ্ছে একটা কিন্তু মূল হবে দুইটা কারণ এই সময় কারণে মূল দুইটা সমান তো যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে দুইটা যে কোনো একটা আসতে পারে আমরা দুইটাই করে দিলাম ড্যাফিডেন্টস এখানে কারো কোনো প্রবলেম আছে কি না যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কথা বলতে হবে আমরা কিছু কমেন্টস দেখে আসি এই প্রবলেমটাতে সো এই রকমের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট কোনটাতে আসবে কিন্তু আমরা যে প্রবলেমগুলো করছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই এর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ আশা করা যায় টেনশন করার কোনো দরকার নেই আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এরপরে আমরা পরের প্রবলেমটাতে চলে যাই দেখি আমাদের পরে কি দেওয়া আছে এটাতে কারো কোনো প্রবলেম আছে কি না নয় নাম্বার ছয় নম্বরে কি ছিল ছয় নম্বরে সমীকরণের এর মান কত হলে সমীকরণের দ্বিঘাত হবে না একজন কোয়েশন করছিলেন যে ছয় নম্বর ছয় নম্বর আবার দেখেন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এই সমীকরণে এক্স স্কোয়ারটা ভেনিস করতে হবে মূল কথা এক্স স্কোয়ার ভেনিস করলে কি হয় এক্স স্কোয়ার ভেনিস করলে এর মান যদি আমরা জিরো বসায় দিই তাহলে কিন্তু এক্স স্কোয়ার থাকে না এই জন্য এই ছয় নম্বরের এ সমান জিরো হলে সমীকরণটি আর দ্বিঘাত হবে না মানে স্কোয়ারটা চলে যাচ্ছে সোজা কথা আমার স্কোয়ারটা নষ্ট করতে হবে স্কোয়ার নষ্ট করার জন্য এর মান জিরো বসাইতে হয় ওকে এরপরে দশ নম্বর দশ নম্বর তো আমরা করলাম কী সত্ত্বে মূল দয় শূন্য নয় নম্বর করেছে এখন দশ নম্বর নয় নম্বর শেষ দশ নম্বর দশ নম্বরে ছিল এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণে কি সত্ত্বে মূল দয় শূন্য হবে মানে একটি সমীকরণের মূল দয় কখন শূন্য হয় এটি সমীকরণের মূল দয় কখন শূন্য হয় আমরা আগে সমীকরণটি লিখি তাহলে বুঝতে পারবো এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণে যখন এক্স আর এক্স স্কয়ার আর এক্স যখন না থাকবে তখন কেবল শূন্য হওয়া সম্ভব আমি আবারও বলছি এই সমীকরণটার এক্স এবং এক্স স্কয়ার যখন আমরা এখান থেকে ভেনিশ করে ফেলতে পারবো তখন হবে হলে শূন্য ওই সরি এই সমীকরণের এই এক্স আর সি যখন থাকবে না তখন হবে শূন্য কেমন যেমন এক্স স্কয়ার সমান জিরো যদি হয় তাহলে কিন্তু এই সমীকরণের মূল শূন্য দুইটাই শূন্য আবার টু এক্স স্কোয়ার সমান জিরো হলে এখানে এক্সের মান হবে শূন্য ক্লিয়ার কিন্তু এইটা এইটা যদি থাকে তখন কিন্তু আর শূন্য হয় না মনে করেন সি আছে তাহলে সমীকরণটা কেমন হলো এ এক্স স্কোয়ার প্লাস টু সমান জিরো তখন মনে করেন এখানে নাই এই রকম তাহলে কত এক্স স্কোয়ার সমান মাইনাস টু ওই দ্বারা মাইনাস হয়ে গেল তার মানে এক্স স্কোয়ার রিলেটেড কিছু সমান শূন্য বসাইলেই সমীকরণের মূল দয় শূন্য হবে সংক্ষেপে আমি বলে দিচ্ছি কোনো সমীকরণের মূল দয় যদি শূন্য হতে হয় তাহলে এক্স স্কোয়ার রিলেটেড অংশটা সমান শূন্য হতে হবে তাহলে এক্স স্কোয়ার বাদ দিয়ে বাকি সবগুলোকে ভ্যানিশ করতে হবে কারণ এই পথটা থাকবে না কি বি এক্স থাকবে না আবার সিও থাকবে না তার মানে কি এখানে বি সমান শূন্য বসাইলে এইটা থাকতেছে না আর সি সমান শূন্য বসাইলে এটা থাকতেছে না তার মানে যদি কোনো সমীকরণের মূল শূন্য হতে হয় তাহলে বি আর সি শূন্য হতে হবে অতএব সত্য কি সত্য হচ্ছে বি সমান জিরো সি সমান জিরো তাহলে আমাদের সত্য প্রবলেম ছিল দুইটা একটা হচ্ছে কখন দিঘাত হবে না যখন এক্স স্কোয়ারের জায়গায় যে থাকবে তখন আর দিঘাত হবে না যেমন আমরা যদি একটু কয়েকটা এক্সাম্পল দেখি মনে করেন পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস সি সমান জিরো এই সমীকরণটি দিঘাত হবে না কী সত্ত্বে সবাই একটু কমেন্টস করে লেখেন তো পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস সি এইটা দিঘাত হবে না কী সত্ত্বে যারা যারা বুঝতে পারছেন কমেন্টস করে লেখেন রাসেল লিখেছেন নয়টা আবার বলেন ওকে আমরা নয়টা আরেকবার বলবো তার আগে আপনারা সবাই বলেন পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস সি সমান জিরো এই সমীকরণে কী সত্ত্বে মূল মানে সমীকরণটি দ্বিঘাত হবে না কি শর্তে দ্বিঘাত হবে না নাম্বার কি শর্তে দ্বিঘাত হবে না এক নম্বরে একটা শর্ত দিলে আর হবে না সেটা কি এখানে লিখতে হবে দুই নম্বরে হচ্ছে কি শর্তে এটা আপনাদের জন্য কোশ্চেন দ্রুত অ্যানসার দেন কি সত্যে মূল দয় শূন্য হবে দুইটা সত্য এখানে বলতে হবে এক নাম্বার দিয়ে এক নাম্বারটা লিখবেন দুই নাম্বারটা দুই নাম্বার লিখবেন শাহজাদ হোসেন লিখেছেন পি সমান জিরো কিউ সমান জিরো কোনটার জন্য হবে এটা কোনটার জন্য লিখতে হবে একটা দুইটা লিখেছি আর তৌফিকুর রহমান লিখেছেন কিউ সমান জিরো তৌফিকুর রহমান কিউ সমান জিরো হলে এক নম্বর মূল দয় দিঘাত হবে না তিশা লিখেছেন কিউ সমান পি সমান জিরো হবে তিশা ভুল হয়েছে তিশা ভুল হয়েছে কিউ সমান না এখানে দেখেন এক্সেস স্কোয়ার যেটা সেটা এক্সেস স্কোয়ার পাশে যে থাকবে সেটাকে জিরো বানাতে হবে এই জন্য আমি এটা মাঝখানে দিয়েছি সবাই মনে করবে যে প্রথমটাই জিরো না এক্সেস স্কোয়ারের সঙ্গে যে থাকবে তাকে জিরো বানাইলে দিঘাতে হবে না আর দুই নম্বরে কি এক্স স্কয়ারটা বাদ দিয়ে বাকি দুইটা জিরো বানাইতে হবে দুই নম্বরের জন্য কি এক্স স্কোয়ারটা বাদ দিয়ে বাকি দুইটা জিরো বানাইতে হবে তাহলে পি সমান জিরো সি সমান জিরো তাহলে এক নম্বরের সত্ত্বে যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এক নম্বরের জন্য কিউ সমান জিরো আর দুই নম্বরের শূন্য পি সমান জিরো সি সমান জিরো এখন মনে হয় সবাই বুঝতে পেরেছেন যাদের একটু কনফিউশন ছিল তারা মনে এখন বুঝতে পেরেছেন অনেকেই অ্যান্সার দিয়েছেন সাজদা দোসাইন লিখেছেন পিউ সমান জিরো কিউ সমান জিরো দাগ নাম্বার লিখতে হবে মহিনুল কিউ সমান জিরো থ্যাংক ইউ সো মাচ তিশা মেস ডিলেট করে দিয়েছেন সাজদা দোসাইন লিখেছেন কিউ সমান জিরো এক নম্বর এক নম্বর কিউ সমান জিরো দুই নাম্বারটা আমি বলেই দিলাম আচ্ছা কে যেন বলো নয় নম্বরের দ্বিতীয় লাইনটা আবার বলেন নয় নম্বরের দ্বিতীয় লাইন নয় নম্বর কী ছিল আমরা একটু দেখে আসি আপনারা এটা একটু দেখে নেন সবাই নয় নম্বর কী ছিল নয় নম্বর মূল সমান হলে মূলের মান নির্ণয় করো মূল সমান হলে ওকে নয় নম্বরটা আমরা আবার দেখাচ্ছি একটি ইম্পর্টেন্ট ম্যাথ এটা মুখে দিলাম নয় নম্বরটা কী ছিল মূল সমান হলে আবার বলেন ওকে মূল দয় সমান নয় নম্বর মূল দেওয়ার সমান মানে কি প্রথমে আমরা জানি একটি সমীকরণ দেওয়া আছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো প্রত্যেকটা সমীকরণে একটা এক্সের মান থাকে কি মূলগুলো এরকম এ যে মাইনাস এই সমীকরণে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই হচ্ছে আমার এই সমীকরণের মূল এখানে আমরা এবিসি এর মান বসাই দিলে মূলগুলো পাব এখন আমাকে বলেছে এই সমীকরণের মূলদয় সমান মূলদয় সমান মানে কী আমরা একটু আগেই বলেছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো না মূলদয় সমান মানে এই সত্য তো এই জন্য আমরা এটা সমান জিরো বানিয়েছিলাম তাহলে কী ছিল বি প্লাস মাইনাস রুট জিরো কারণ এটা সমান জিরো আমাদের সত্যই বলে দিয়েছে বাই টু এ তার মানে কত থাকে বি বাই টু এ একটা বি বাই টু এ এই আরেকটা দেখুন দুইটা মূল্য একই এখানে দুইটা আছে বি প্লাস জিরো একটা বি মাইনাস জিরো একটা একই হবে সো আমরা এটা এইভাবেই লিখি আশা করি বুঝতে পেরেছেন তাহলে নয় দশ এর মধ্যে এই দশ পর্যন্ত আর কারো কোনো প্রবলেম আছে কি না স্টুডেন্টস বললে আমরা আবার বলবো এক থেকে দশ পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে কি না থাকলে আমরা এগারো নম্বরে চলে যাবো এগারো নম্বরটা একই এগারো নম্বরে চলে যাবো এক থেকে দশ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা না থাকলে আমরা এগারো নম্বরে চলে যাবো এগারো নম্বরে কী বলেছে একটি দীঘাত সমীকরণের বীজগুলো কী কী এটাই দীঘাত সমীকরণের বীজগুলো কী কী আমি এটাই আবার লিখছি দেখেন দীঘাত সমীকরণের বীজ একেবারে সহজ দীঘাত সমীকরণে এটা হচ্ছে দীঘাত সমীকরণ বীজ কী তাহলে এক সমান কী ছিল ওই সূত্রটাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই হচ্ছে মূল দীঘাত সমীকরণের বীজগুলো হচ্ছে এটাই এটা হচ্ছে অ্যান্সার এটা সবাই মুখস্থ করে ফেলবেন কোন যে কোনো সমীকরণ আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করে আমরা অ্যান্সার পেয়ে যাই আশা করি সবাই বুঝতে পেরেছেন দ্বিঘাত সমীকরণের বীজগুলো এটা ডেভাইস কারো কোনো প্রবলেম আছে কি না প্রবলেম থাকলে অবশ্যই বলবেন এরপরে যেটা আছে সেটা আমরা একটু দেখব তার আগে এক থেকে দশ এগারো পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কি না আর তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন করব খুবই ইম্পর্টেন্ট তিনটে সংক্ষিপ্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে আর কারো কোনো প্রবলেম আছে কি না তেপ্পান্ন পেজের পঁয়তাল্লিশ নাম্বার ম্যাথের চার পাঁচ নাম্বার লাইনটা একটু বুঝাবেন তেপ্পান্ন পেজ্পান্ন পেজের পঁয়তাল্লিশ নাম্বার দেখে আমরা খুঁজি পাই কি না তেপ্পান্ন পেজ এটা কত অধ্যায় তিপ্পান্ন পেজের পঁয়তাল্লিশ নাম্বার বইয়ের সঙ্গে মিলে নেই মনে হয় তিপ্পান্ন পেজের পঞ্চান্ন কত নাম্বার বললো পঁয়তাল্লিশ তিপ্পান্ন পেজের পঁয়তাল্লিশ নাম্বার তিপ্পান্ন পেজের পঁয়তাল্লিশ নাম্বার ওকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমরা করে দেবো লাস্টে সমস্যা নেই হ্যালো স্যার কি যেন বলছেন এটা নাম তো জানি না যাই হোক তেপানবাদ পঁয়ত্রিশ নাম্বার চার পাঁচ নাম্বার লাইনটা একটু বুঝাবেন থ্যাংক ইউ সো মাচ আমরা বলে দিব সমস্যা নেই ওকে আমাদের এই অধ্যায় আর কারো কোনো প্রবলেম আছে কিনা ডিয়া স্টুডেন্টস আসলে এই ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি তো আমরা এখন এই এগারো বারো নম্বর ম্যাথটা দেখি খুবই ইম্পর্টেন্ট একটি মূল চার হলে এর মান এবং অপার মূলটি কত এইটা আগের মতোই এই ম্যাথটা কিন্তু আমরা একটা করেছি এই ম্যাথটা কিন্তু আমরা একটা করেছি আমরা এটা আবার একটু করি আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ম্যাথটা কিন্তু আমরা একবার করেছি আবার করবো তাহলে কী ছিল প্রথমে আমাদের একটা দেওয়া ছিল সমীকরণ একই রকম ম্যাথ আমরা কিছুক্ষণ আয় কিন্তু করলাম কত নাম্বার যেন চার নাম্বার না কত যেন ভুলে গেছি ওকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সমান এই সমীকরণে বলছে একটি মূল চার তাহলে আমরা এখানে এক্সে দেখা চার বসাব আগের মতোই তাহলে ফোর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস তাহলে কত হলো ষোলো মাইনাস বিশ প্লাস তাহলে এখান কত হলো মাইনাস ফোর প্লাস বা সি সমান ফোর দেখেন এখানে তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম সি এর মান হচ্ছে ফোর তাহলে এখানে আমরা সি এর মান ফোর বসাবো পরের লাইনে পরেরটা কী ছিল এই যে সমীকরণটি কী ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান জিরো এটা আমরা এখন সমাধান করব মিল ট্রাম এটা মিল ট্রাম করলেও হবে আমাদের ওই সূত্রের ব্যবহার করলেও হবে আশা করি বুঝতে পারি সূত্রের ব্যবহার করে করবো মিল ট্রাম দুইটাই করি তাহলে দেখেন প্রথমে আমরা মিল টার্ম করি বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর সমান জিরো তাহলে কত এক্সে এক্স কমান দিলে কত এক্স মাইনাস ফোর এখানে মাইনাস ওয়ান কমান দিলে কত এক্স মাইনাস ফোর তাহলে দেখেন আমরা দেখেই বলতে পারছি যে একটি মূল কিন্তু ফোর হয়ে তো আছে আরেকটি মূল কিন্তু ওয়ান এই যে তাহলে এখান থেকে আমরা যেটা ওই আগের মতো এক্স মাইনাস ফোর অথবা এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে পেলাম কত এক্স সময় ফোর বা এখান থেকে পেলাম কত এক্স সমান ওয়ান তাহলে আর একটা কি তাহলে অফার মূলটি কত অফার মূলটি হচ্ছে ওয়ান আর সি সমান ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখেন্স কারোর কোনো প্রবলেম আছে কি না এটা কিন্তু আগের মতোই আগের মতোই আমরা একটা এই জন্য আর এটা আমরা দ্রুত করে দিলাম এরকমই তো ম্যাথ কিন্তু সবই একই রকম আমার কথা এবং ভিডিও ক্লিয়ার বোধহয় একটু কাইন্ডলি জানাবেন আমার এখান থেকে তো মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে কিন্তু আপনারা ফিডব্যাকটা ঠিক মতো দিলে ওইটার প্রবলেম হবে না এই ম্যাথটা হচ্ছে ওই যে সাত সাত নাম্বারের মতো মানে চার আমাদের সিরিয়ালে চার নম্বরের মতো করেছি চার নাম্বার আর এটা একই চার নাম্বার আর বারো নাম্বার একই স্টুডেন্টস আর আমার একটা প্রশ্ন বইয়ের সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে ইম্পর্টেন্ট অধ্যায় থেকে প্রশ্ন আসবে আমরা করার চেষ্টা করব ছোট প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে আসতে পারে আমরা একটা সাজেশান দিয়েছি সাজেশন লাল যে দাগানোগুলো আছে ওইগুলো একটু গুরুত্ব দিয়ে করবেন সবগুলোই করবেন আসলে প্রশ্ন যখন টিচার করে তার উপরে নির্ভর করে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যেগুলো বারবার বোর্ডে আসছে সেগুলো করা ভালো আর একটা অধ্যায় থেকে কোনগুলো ইম্পর্টেন্ট ওই অধ্যায়ের বেসিক রিলেটেড যেগুলো বিভিন্ন করতে করতে আসলে বোঝা যায় আপনারা নিজেরাই কিন্তু সাজেশান তৈরি করতে পারবেন সায়েন্স করার জন্য স্যারের কাছে আসা লাগে না আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝতেই পারবেন যে আসলে কোন ম্যাথটা পরীক্ষা আসতে পারে কোনটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইটাতে আর কারো কোনো প্রবলেম আছে কি না তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব এবং আমাদের এই যে কত ফিফটি থ্রি পেজ আমরা ওটাও দেখাবো তেরো নম্বর একটি সমীকরণের মূল অপরটির উল্টার বর্গ এটি খুব ইম্পর্টেন্ট এই একটা সমীকরণ দেওয়া আছে বলেছে একটি মূল অপরটির উল্টার বর্গ বাংলা কথাটা আগে বুঝতে হবে তারপর ম্যাথ প্রবলেম সলভ করতে হবে তাহলে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি সমান জিরো একটি মূল আরেকটি মূলের উল্টার বর্গ একটি মূল আরেকটি উল্টার বর্গ উল্টার বর্গ হলে কি হবে সেটা আমরা একটু দেখবো এখন তাহলে ঠিক আছে তা মনে করেন এই সমীকরণের মূল দেওয়া আছে কত আলফা আর বিটা আমরা ধরে নিলাম খুব ভালো করে খেয়াল করবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ উল্টার বর্গ কেমন দেখেন একটি উল্টার বর্গ উল্টার বর্গটা কেমন হবে আমরা আগে সেইটা দেখি মনে করেন একটি মূল যদি আলফা হয় একটি মূল যদি আলফা হয় তাহলে আর একটি কী হবে প্রথমে এটা উল্টাবো তারপর বর্গ করবো এটা উল্টা হলেও কি ওয়ান বাই আলফা এর বর্গ মানে কি এরকম আশা করি সবাই বুঝতে পারেন যেমন চার একটা যদি চার হয় তাহলে এই চারের উল্টার বর্গ কত হবে প্রথমে ওয়ান বাই ফোর তারপরে এর বর্গ তার মানে কত ওয়ান বাই সিক্সটিন যদি দুই হয় একটা মূল দুই তাহলে আরেকটি মূল কত এর উল্টার বর্গ মানে কত ওয়ান বাই টু এর স্কোয়ার তার মানে কত ওয়ান বাই ফোর আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখন আমরা ধরে নিব আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এই সমীকরণের ধরি সিম্পল হিসাব ধরি একটি মূল আলফা তাহলে অপরটি কত যেহেতু প্রথমটার উপরে নির্ভর করছে পরেরটা তাহলে অপরটি কত অপারটি কত হবে ওয়ান বাই আলফা স্কোয়ার কেন এই যে ওয়ান বাই আলফা উল্টা এর স্কোয়ার মানে কি ওয়ান বাই আলফা স্কোয়ার এটাই তো আমরা এভাবে লিখতে পারি কোনো প্রবলেম আছে কি না তো এটা দেওয়া আছে ডেয়া স্টুডেন্টস না বুঝতে হলে অবশ্যই বলবো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ কারে কোনো কোয়েশন থাকলে অবশ্যই বলতে হবে এটা খুব ইম্পর্টেন্ট এবং এটি পরীক্ষা আসতে পারে এখন আমরা কিন্তু একটা যে ব্যাসিকের সময় করছিলাম দুইটা মূল যোগ করলে কি হবে দুইটা মূল গুণ করলে কি হবে সেটা আমরা এখন অ্যাপ্লাই করব অতএব দুইটা মূল যোগ করলে কী হয় আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার এই দুইটা মূল যোগ করলে কী ছিল মনে আছে বি বাই এ তো এই সমীকরণে কত বি বাই এ তার আগে মাইনাস মাইনাস বি বাই এ এটা কিন্তু আমাদের ব্যাসিকে ছিল কোনো সমীকরণের দুইটা মূল যদি আমরা যোগ করি তাহলে কি হবে মাইনাস বি বাই এ গুণ করলে কী হবে সি বাই এ তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ দুই নম্বরে কী হবে এবং দুই নম্বরে কী হবে আলফা ইন্টু ওয়ান বাই আলফা স্কোয়ার দুইটা মূল গুণ করলে কত সি বাই এ সি বাই এ সি বাই এ তাহলে এখান থেকে কিন্তু আমরা আলফার মান পেয়ে যাচ্ছি একটি মূল কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর তাহলে আলফা সমান কত আলফা সমান কত সি বাই এ কারণ এখান থেকে একটা আলফা একটা আলফা কাটা তাহলে আলফা সমান কত সি বাই এ আমরা কিন্তু একটা পেয়ে গেলাম আলফাসমান সি বাই এ এটাকে আমরা দুই নাম্বারে দিয়ে রাখলাম তাহলে এক নম্বরে পেলাম আমরা আলফা প্লাস ওয়ান বাই আলফা সমান মাইনাস বি বাই এ আর এখানে শুধু আলফা আমরা পেয়েছি কত সি বাই এ তাহলে এক নম্বরে আমরা এই আলফার মানটা বসাই এক নম্বরে আমরা যদি আলফার মানটা বসাই তাহলে কিন্তু আমরা আসলে পেয়ে যাচ্ছি ক্লিয়ার সবাই এক নম্বরে যদি আমরা আলফার মানটা বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ক্লিয়ার সবাই এই তো বুঝছেন কি না ও এক নম্বরে এখানে আলফা স্কোয়ার হবে সরি আলফা স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এই আলফার মানটা এক নম্বরে বসাবো এক নম্বরে বসে কয়েকটা লাইন করলেই কিন্তু আমাদের এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে কি প্রমাণ করতে বলেছে আমরা যদি একটু খেয়াল করি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ বিসি সমান জিরো তাহলে আমরা এই পাশে লিখি আমরা এই পাশে এখান থেকে লিখি লেখেন এক নম্বর থেকে পাই যেহেতু আমাদের জায়গা শর্ট এক নম্বর হতে পাই আলফা প্লাস এইটা আবার যোগ এটা যোগ করতে পারে যেটা আমরা যে একবারে যোগ করি একবার যোগ করে দিই ওয়ান ফাই আলফা স্কোয়ার সমান মাইনাস বি বাই এ আশা করি সবাই বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা এটা যোগ করলে কত লসাউ কত আলফা স্কোয়ার তাহলে এইটা এটা গুণ করলে কত আলফা কিউব প্লাস ওয়ান মাইনাস বি বাই এ এবার কিন্তু আমরা আলফার মান কত বসাবো সি বাই এ সি বাই এ বসাবো সি বাই এ বসলে কি হয় দেখি তাহলে সি বাই এর কিউব প্লাস ওয়ান নিচে কত সি বাই এ এর স্কোয়ার ড্যাসেন্স কোনো কিছুই না শুধুমাত্র আমরা প্রথমে ধরে নিলাম একটি মূল আলফা অপারটি ওয়ান বাই আলফা স্কোয়ার মানে সত্ত্বেও যে সেই সত্ত্বে এটাই হয় দুইটা মূল যোগ করলে মাইনাস বি বাই এটার সূত্র ছিল দুইটা মূল গুণ করলে সি বাই এ দুইটা মূল গুণ করার পরে দেখা গেলো আলফার মান পাওয়া গেল সি বাই এ এই আলফার মান আমরা এক নম্বরে বসালাম এক নম্বরে জাস্ট যোগ করেছি এবার আমরা কী করবো আমরা বাম সাইডগুলো মুছে দিলাম এগুলো আর আমাদের লাগবে না এখান থেকে মুছে দেওয়ার পরে আমরা এটা লিখি যে আসলে সমাধান করলে হয়ে যাবে কিছুই না সমাধান করলে হয়ে যাবে তো সমাধানের জন্য আমরা কী করবো বা সি কিউব বাই

এখানে যা হতে তাই থাকবে সি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে কী থাকবে মাইনাস বি বাই এ এখন ওই যে আমাদের সেই গল্প নিচেরটা উপরে উঠলে সে আর চেঞ্জ হয়ে যায় তো এইটা এখন উপরে উঠাবো তাহলে প্রথমে আমরা লিখবো কী সি কিউব প্লাস এ কিউব একটা নিচে কত এ কিউব এটা উল্টে যাবে এ স্কোয়ার বাই সি স্কোয়ার সমান কত মাইনাস বি বাই এ আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন দেখেন তাহলে এইটা আর এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে একটা এ থাকে এখানে একটা এ থাকে সি বাই এ আমরা ছিল সি বাই এ সি বাই এ ঠিকই আছে তাহলে এখানে এ কিউব বাই সি কিউব আমাদের মান ছিল কিন্তু একটু মনে হয় ভুল হয়েছে সি বাই এ আমরা সি বাই এ দিয়েছি ওকে তাহলে ওয়ান বাই আলফা সমান এ বাই সি সি বাই এ ওকে আচ্ছা আমরা একটু দেখি আমাদের মনে হয় আগেরটা মশাটা ভুলেছে ড্যাশন মিনিট ওয়েট আমাদের প্রথমে কী ছিল আলফা প্লাস ওয়ান বাই আলফা আমরা একটু লিখে নিই মানে ডাটাগুলো নষ্ট হয়ে গেছে এটা যখন কী ছিল মাইনাস বি বাই এ তাহলে এখান থেকে আমরা যদি এটা সমাধান করি তাহলে আলফা স্কোয়ার তাহলে আলফা কিউব প্লাস ওয়ান সমান কত মাইনাস বি বাই এ এটা হচ্ছে আমাদের এক নম্বর ছিল ক্লিয়ার এরপরে কি ছিল আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান কত ছিল সি বাই এ সি বাই এ আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে কত ওয়ান বাই আলফা হয় এদারে কিন্তু আমাদের ওয়ান বাই আলফা হয় আমরা এটা ভুল লিখছিলাম ওয়ান বাই আলফা সমান কত সি বাই এ বা আলফা সমান এ বাই সি এটা একটু লিখবেন আমরা এটা কিন্তু খেয়াল করি নাই আমরা এখান থেকে উপরেরটা স্কোয়ার ভাবছিলাম এই জন্য আমাদের মিলেন মেলেনে লাস্টে তাহলে ওয়ান বাই আলফা সমান সি বাই এ এটা উল্টে দিলে কত এ বাই সি তাহলে আমাদের আলফার মান হবে কত এ বাই সি এটা একটু মিস্টেক ছিল জাস্ট দ্রুত করার ফল আর কি তাহলে আলফা সমান এ বাই সি এখন আমরা এই আলফার মানটা আমরা এই এক নম্বরে বসাবো সিম্পল সব আগের মতোই তাহলে এখানে বসান তাহলে কত এ বাই সি এর হোল কিউব প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বাই সি স্কোয়ার ওকে সমান মাইনাস বি বাই এ এরপর একটা সেম তাহলে কী হবে এ কিউব বাই সি সিকিউব প্লাস ওয়ান এ স্কোয়ার বাই সি স্কোয়ার সমান মাইনাস বি বাই এ তাহলে এখানে লসাই করলে সি কিউব তাহলে থাই কত এ কিউব প্লাস সি কিউ এ স্কোয়ার বাই সি স্কোয়ার ওয়ান মাইনাস বি বাই এ এই পর্যন্ত বোঝা গেছে কিনা ডিয়া স্টুডেন্টস আমাদের আগে প্রবলেম ছিল আমরা ওয়ান বাই আলফাটা আগে গুরুত্ব দেয়নি এই জন্য আমাদের ডাটাটা আসে নি এখন কিন্তু ঠিক আছে এখানে কাটাকাটি করে নিচে আলফা থাকে আমরা একটা উপরে আলফা দিয়েছিলাম এই জন্য আগে আমাদের আলফা সমান এ বাই সি আসছিলো কিন্তু আলফার মান হবে সি বাই এ আলফার মান হবে কত এ বাই সি উল্টে যাবে আর কি যেহেতু ওয়ান আলফা সমান সি বাই এ তাহলে আলফাসমান এ বাই সি সবাই এখন যদি আমরা এইটা এইভাবে এখন মুছে দিলে কোনো সমস্যা নেই এখন আমরা এটা মুছে দিলাম দেওয়ার পরে আমরা এটা কী লিখবো বা বাম সাইডে কী থাকে এ কিউব প্লাস এটা উল্টে যাবে তাহলে সি স্কোয়ার হ্যাঁ এখন ঠিক আছে মাইনাস বি বাই এ ওকে তাহলে এখন এইটা এটা কাটাকাটি করলে উপরে একটা সি থাকে আর নিচ থেকে এটা এটা গেলে এখানে একটা এ থাকে তাহলে এখন আমাদের কী বাম সাইডে থাকলো এ কিউব প্লাস সিকিউব কি এ সি আর এ দাঁড়িয়ে কি মাইনাস তাহলে আমরা আর গ্রহণ করলে কত এ প্লাস সমান আর তাহলে এ কিউব প্লাস সি প্লাস এ বি সি সমান জিরো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম প্রমাণিত হয়ে গেছে তাহলে আমাদের প্রমাণিত আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল আমরা সেটা প্রমাণ করেছি আমরা এই রকমের আর একটা ম্যাথ আছে আমরা একটু পরেই দেখব তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এরপর আমরা একটা আমাদের রিকোয়েস্টে একটা ম্যাথ ছিল কত নাম্বার পেয়ে সেটা আমরা দেখবো কারো কোনো প্রবলেম হয়েছে কিনা এটা স্যার ভুল হয়েছে হ্যাঁ এটা আমরা বুঝতে পেরেছি ভুল হয়েছে আমরা এটা ঠিক করে নিয়েছি ডাটা আমাদের চেঞ্জ হয়ে গেছিল নব্বই মার্কের কোয়েশ্চন হয় পঁয়ত্রিশ মার্কে অ্যান্সার করতে হবে হ্যাঁ ঠিক বলতেন সাদাদ হুসাইন স্যার এটা স্যার এত সকালে লাইভ আর সময় নেই আমাদের এই জন্য এত সকালে লাইভ রাত্রে আবার আছে আমাদের লাইভ ত্রিকোণমিতির উপরে রাত্রে ত্রিকোণ মিতির উপরে আমরা লাইভ ক্লাস করবো ঠিক সাড়ে নটার সময় আপনারা থাকবেন ওকে এই প্রবলেমে আর কারো কোনো প্রবলেম আছে কিনা এই সমস্যাতে কোনো প্রবলেম আছে কিনা তেরো নম্বর হয়ে গেলে আমরা এখন চোদ্দ নম্বরে চলে যাবো আমাদের লাস্ট ম্যাথ আজকের তেরো নম্বরে কারো কোনো প্রবলেম আছে কিনা ডিয়া স্টুডেন্টস চোদ্দ নম্বরটা পড়লে বুঝবেন একই রকম ছিল স্যার ওয়ান টু আর নয় দশ এগারো বারো ধারা থেকে মাস্ট আসবে এই কয়টা ভাবে করলেই পাস হ্যাঁ এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করলে পাস হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আমরা পরের মাথায় চলে যাই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে দেখা যায় যে এরকম আগে ছিল উল্টার বর্গ এখন বলছে বর্গের সমান এই তেরো আর 14 ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য তেরো আর 14 ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো আর 14 তাহলে সমীকরণের একটি মূল যদি আলফা হয় আরেকটি কত আলফা স্কোয়ার আগে ছিল ওয়ান বাই স্কোয়ার এখন শুধু স্কোয়ার আর কিছুই না পার্থক্য আর কিছুই না তাহলে লেখাগুলো আপনারা লিখে নেবেন এইগুলো কিন্তু আমাদের ক্লাসে অনেকবার আমরা করেছি আমাদের লাইভ ক্লাসও আছে আর এই অধ্যায়ের রচনামূলকগুলো আমাদের লাইভ ক্লাস আছে ওখান থেকে দেখে নেবেন আমি অলরেডি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি তার সঙ্গে এই ক্লাসটা তাহলে চোদ্দো নম্বর কী ছিল সমীকরণ কী ছিল এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউব একটি মূল ধরি ধরি একটি মূল খুব ইম্পর্টেন্ট এটা সবাই স্টার দিয়ে রাখেন একটি মূল আলফা একটি মূল আলফা অপরটি কত এবং অপরটি দেবেন অপরটি কত আলফা স্কোয়ার তাহলে ওই যে পূর্বের মতোই মূল দুই যোগফল কত হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার কী ছিল এখানে হচ্ছে মাইনাস বি বাই এ ছিল এখন তাহলে কী হবে মাইনাস P বাই এ পি বাই ওয়ান যেহেতু এখানে এ সমান বুঝতে পেরেছেন এখানে কী হবে মাইনাস পি মূল দুইটা যোগ পল কি সমীকরণ আমার কী দেওয়া আছে বলেন তো এক্স প্লাস তার মানে কি এখানে এ সমান ওয়ান আর বি সমান তাহলে মাইনাস বি এ তাহলে এখানে নি দেওয়া তাহলে আশা করি বুঝতে পেরেছেন মূলদয়ের যোগফল ফল মাইনাস পি এটি আমরা দিলাম মূলদয়ের গুণ ফল কত আলফা ইন্টু আলফা স্কোয়ার এবং এখানে অথেফ দেবেন অথেফ আর এবং আলফা কি ছিল পি বাই এ মানে সি বাই এ তো সি তো এখানে কি সি এর জায়গা আছে কিউ আর এর জায়গায় ওয়ান এজন্য এটা হচ্ছে কিউ তাহলে এই দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে আমরা লিখতে পারি আলফা টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে কিউব এই দুইটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এই দুইটা যদি আমরা এই এক নাম্বার থেকে এখানে এক নাম্বার দেন এক নাম্বার এখানে হচ্ছে দুই নাম্বার আগে কিন্তু আমরা দুই নাম্বার থেকে মানটা নিয়ে এক নম্বরে বসাইছিলাম পেয়ে গেছি এখন কী করবো দেখেন এখন আমাদের কিউব আনতে বলেছে প্রমাণ করতে বলেছে পি কিউব মাইনাস থ্রি এরকম তাহলে কিউব আছে তাহলে আমার এখানে কিন্তু কিউবের মাথায় কোনো কিউব টিউব নাই পি এর মাথায় এই জন্য আমরা পি কিউব ঘন করব। কাকে ঘন করব এক নম্বরকে তাহলে লেখেন এক নম্বর সমীকরণের এক নম্বর এর উভয় পক্ষকে কেন ঘন করলাম কারণ প্রমাণে বলেছে পি কিউব তা পি কিউব হইতে গেলে ঘন করতে হবে উভয় পক্ষকে ঘন বর্গ ঘন জানেন তো ঘন করে পাই কি পাই তাহলে এইটার ঘন করবো আলফা প্লাস আলফা এর হোল কিউব আলফা প্লাস আলফা স্কোয়ারে হোল কিউব পি এর ঘন করলে কি হয় বলেন তো মাইনাস পি কিউব বা এই যে এরকম জান সমস্যা নেই ওকে এই পরে লাইন তাহলে কি হবে আমরা সূত্র করবো এইটা এর সূত্র মনে আছে সূত্র আমি লিখে দিই এ প্লাস বি হোল কিউ সূত্র এ প্লাস বি হোলকিউ বি সূত্র কী ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এরকম সূত্র ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এই সূত্রটাই আমরা এখানে বসাবো এর জায়গায় আলফা এর জায়গায় আলফা স্কোয়ার আর কিছুই না এর জায়গায় আলফা বিয়ের জায়গায় আলফা স্কোয়ার আর কিছুই না ড্যাশ ও নিচে লাইন লিখলে দেখা যাবে আমরা লিখি আরেক লাইন তাহলে ঘন করলে কি অথে প্রথমে এইটার স্কোয়ার এইটার কিউব লিখলাম তারপরে এইটার কিউব এটা কিউব মানে কি এ স্কোয়ার কিউব করলে টু দি পাওয়ার সিক্স এ স্কোয়ার যদি আমরা কিউব করি তাহলে কী হবে টু দি পাওয়ার সিক্স তাই না আলফা টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি বি মানে আর এইটা তাহলে কত আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস পিকিউব দেয়া স্টুডেন্টস এই লাইনটা বুঝতে পারছেন কি না আমি যারা এসটা দিয়ে রাখছি এই লাইনটা বুঝতে পারছেন কি না এই লাইনটা বুঝলে ম্যাথ এই ম্যাথ এখানেই কমপ্লিট এই লাইনটা সবাই বুঝতে পারছেন কি না একটু দেখেন আমরা জাস্ট সূত্রটা এখানে লিখলাম তারপরে কী করেছি এই এ কিউব মানে এখানে এর জায়গায় আলফা আর বিয়ের জায়গায় আলফা স্কোয়ার আলফা স্কোয়ারকে তিনবার গুণ করলে আলফাটা যদি বা সিক্স হয় আর এখানে থ্রি আলফা আলফা স্কোয়ার এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস পি কিউ কারো কোনো প্রবলেম আছে এই লাইনে ডিয়ার স্টুডেন্টস এই লাইনে প্রবলেম না থাকলে বলতে হবে একটু দ্রুত কমেছেন জি স্যার জি স্যার মানে কি প্রবলেম থাকলে বলেন কোনটাতে প্রবলেম না আবার বলবো প্রবলেম না থাকলেও বলতে হবে আচ্ছা এখন আমরা মান বসাই এইটা সমান আমরা কী লিখতে পারি বলেন তো এটা সময় কিন্তু আমরা আবার এরকম লিখতে পারি আমরা এটা ডান সাইডে লিখি তাহলে আমরা এবার একটু সাজাই সাজাই কী লিখবো এই লাইনটা আমরা আবার লিখবো এরকম বা আলফা কিউব এই সিক্সকে আমরা কিন্তু আবার এরকম লিখতে পারি আলফা কিউব স্কোয়ার লিখতে পারি আলফা কিউব স্কোয়ার লিখতে পারি থ্রি আলফা কিউব প্লাস থ্রি আলফা কিউব আলফা প্লাস আলফা স্কোয়ার মাই সমান মাইনাস পি কিউব মাইনাস পি কিউবকে দেখা যাচ্ছে আমরা একটু দেখে নিই মাইনাস পি কিউব দেখা যাচ্ছে কি না একটু ছোটো হলে দেখা যাবে মাইনাস পি কিউব হয় এখন দেখা যাচ্ছে ক্যামেরা একটু ঘোরাই নিই

কিউব আর আলফা প্লাস আলফা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার সমান কী দেখেন তো মাইনাস পি এই জন্য আমরা এখানে ব্র্যাকেটে মাইনাস পি দিলাম মাইনাস পি কিউব আশা করি সবাই বুঝতে পেরেছেন ডিয়ার স্টুডেন্টস এবার আমরা যদি ওইটাকে বামসারি নিয়ে আসি তাহলে পি কিউব প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউব প্লাস কিউব সমান জিরো আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন একটু কমন নিলে আমাদের হয়ে গেলো কী হয়ে গেলো দেখেন এইটু থেকে আমরা মাইনাস কিউ যদি কমন নিই তাহলে এটা পি কিউব এখান থেকে মাইনাস পি কমন নিলাম মাইনাস কিউ কমন নিলাম তাহলে কত থ্রি পি মাইনাস ওয়ান আর এটা হচ্ছে লাস্ট লিখলাম কিউব স্কোয়ার সমান জিরো প্রমাণিত যার সমাধান করেছি আর কিছুই না দেখেন এই প্রবলেমটা কী হলো তাহলে আমরা যার সমাধান করেছি আর কিছুই না আমরা একটা দাগ দিয়ে দিলাম আমরা কি করেছি প্রথমে আমরা একটা মূল ধরে নিলাম আলফা আরেকটা হচ্ছে আলফা স্কোয়ার তারপরে আলফা আর আলফা স্কোয়ার যোগ করলে হচ্ছে মাইনাস পি এর সূত্র আলফা আর আলফা কিউব গুণ করলে হচ্ছে কিউব সূত্র এখন আমরা প্রথমটাকে লিখলাম লিখে ওই পক্ষকে ঘন করলাম ঘন করার পরে আমাদের এটা আসলো এইটা শুধু আমরা মান বসায় দিয়েছি মানবসা দিয়েছি সাইজ চেঞ্জ করলেই আমাদের হয়ে গেল ক্লিয়ার সবাই ড্যা স্টুডেন্টস এটা বুঝতে পেরেছেন সবাই আলফা কিউটার হয়েছে স্কোয়ার হ্যাঁ আলফা কিউটার হয়েছে স্কোয়ার মানে সিক্স মানে এই তিন দিনও ছয় না আলফা কিউবের স্কোয়ারও ছয় এটাও ছয় একই কথা এরপর আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল এখানে একটা কোশ্চেন না থাকলে বলেন যে স্যার বুঝতে পেরেছি আর কোশ্চেন থাকলে বলেন আমাদের একজন কোশ্চেন করেছিলেন তিপ্পান্ন পেজের পঁয়তাল্লিশ নাম্বারের চার পাঁচ লাইন তিপ্পান্ন পেজের বইটা তো খুঁজতে হ্যাঁ ওকে ডেয়ার্স কারো কোনো কোশ্চেন আছে কি না কোয়েশন না থাকলে পাস করে দিই আমাদের একটা রিকোয়ারমেন্ট ম্যাথ ছিল সেটা আমরা একটু দেখি আমাদের ঠিক রাত সাড়ে নয়টার দিকে আমাদের আজকে ত্রিকোণ মিত্র উপরে ক্লাস হবে আপনারা সবাই প্রস্তুতি নেবেন আর সে পর্যন্ত এইগুলো করতে থাকবেন আমাদের একটা প্রবলেম দেওয়া আছে ফোর ফাইভ সরি ফাইভ প্লাস সেভেন আমাদের একটি প্রবলেম দেওয়া আছে সেটা আমরা একটু দেখব ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন এই ধারাটির কত পদের সমষ্টি একশো আশি ধারাটির ধারাটির কত পদের সমষ্টি কত পদের সমষ্টি খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে কত পদের সমষ্টি হচ্ছে চারশো আশি মানে কয়টা পদ যোগ করলে চারশো আশি হবে এই ধারাটার কয়টা পদ যোগ করলে চারশো আশি হবে তো আমাদের ধারাটা তো আমরা প্রথমে লিখি এখানে এ সমান কত এ সমান ফাইভ ডি সমান টু আর এন সমান আমাদের বের করতে হবে এন সমান পদ সংখ্যা তাহলে আমরা এই ধারার যোগ আমরা জানি কি এস এন সমান কী ছিল মনে আছে সূত্রটা এস এন সমান কত কারণ মনে আছে এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে আমাদের সূত্র তো এইটা সমান কত বলেছে চারশো আশি বলেছে এটা সমান চারশো আশি তো সমীকরণ সমাধান করলে হয়ে গেল

বা এন বাই টু এখানে কত টু এন দশ দুই গেলে কত প্লাস এইট চারশো আশি বা এখান থেকে আমরা আবার দুই কমন নিতে পারি তাহলে কত এন প্লাস ফোর চারশো আশি কাটা তাহলে ধারে থাকে আমরা এছাড়া লিখি এন স্কোয়ার এন ইন্টু এন প্লাস তাহলে কত থাকে এন স্কোয়ার প্লাস ফোর এন মাইনাস চারশো আশি কেমন জিরো এখন এটা মিল ট্রাম করলে হয়ে গেল তাহলে কী থাকে এন ইন্টু ফোর এন মাইনাস চারশো আশি এটা মিল ট্রাম করলে কত আমরা এটাকে ভাঙ্গাই মিল ট্রামের সূত্র হচ্ছে আমরা চারশো আশিকে ভাঙ্গাবো কীভাবে দেখেন চারশো আশিকে আমরা ভাঙ্গাই তাহলে দুই দুই দিলে কত চব্বিশ দু আটচল্লিশ এখানে কত দুই বারো দু চব্বিশ এখানে কত দুই তাহলে ছয় দু বারো এখানে কত দুই তিরিশ দুনু ষাট এখানে কত দুই পনেরো দুনু তিরিশ এখানে কত তিন তিন পাঁচ পনেরো আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এখন দেখেন এখানে কত আমাদের বানাইতে হবে কত চার তাহলে এখানে দেখেন পাঁচ তাহলে চার দশ দশ দুনো বিশ দুই দিনু চার চার দিন আট তিন আটটা চব্বিশ চব্বিশ আর বিশ হলে হয়ে যায় মিল মিল্ট ট্রাম চব্বিশ আর বিশ চব্বিশ আর বিশ হলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে এখানে লেখেন বা এন স্কোয়ার প্লাস চব্বিশ এন মাইনাস বিশ এন মাইনাস চারশো আশি সমান জিরো বা এখানে এন কমন কত এন প্লাস টোয়েন্টি ফোর মাইনাস বিশ কত এন প্লাস টোয়েন্টি ফোর সমান বা এন প্লাস টোয়েন্টি ফোর কমান নিলাম এন মাইনাস বিশ বা এন সমান হবে একটা আর কত হবে একটা এখন এই চব্বিশ গ্রহণযোগ্য না কারণ কি পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না সংখ্যা সবসময় ধনাত্মকই হবে ঋণাত্মক হবে না এই জন্য মাইনাস চব্বিশ গ্রহণযোগ্য না অর্থাৎ মেন সংখ্যান বিশ অর্থাৎ এই ধারার বিশটা পদ যোগ করলে আমরা চারশায় আশি পাবো ড্যাসরেন্স কারো কোনো প্রবলেম হয়েছে কি না এটাতেই ড্যাসরেন্স কারো কোনো প্রবলেম কি না ফোর এন মাইনাস বিশ এন ফোর এন মাইনাস বিশ এন হ্যাঁ গুড তৃষা হচ্ছে ট্যালেন্ট ও আমার বলার আগেই বলে দিয়েছে আপনার করে ফেলিস দেওয়া কারো কোনো প্রবলেম কিনা যে কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন সে মনে নাই কিনা জানি না ওকে থ্যাংক ইউ সো মাচ তো আজকের এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা আগামীকাল ত্রিকোণমিতি ত্রিকোণমিতি শেষ করার পরে আমাদের বিন্যাস সমাবেশ এবং আমাদের যে আর একটা আছে আমরা চারটা ক্লাস নিব আজকে রাত্রে একটা আর প্রত্যেক দিন একটা করে আট তারিখ পর্যন্ত ক্লাস হবেই চারটা ক্লাস বিন্যাস সমাবেশ থাকবে ত্রিকোণমিতি মিতির দুইটা ক্লাস থাকবে দুইটা ক্লাসের মধ্যে যে তিনটা অধ্যায় আমরা করবো হয়তো তিনটা ক্লাসই হইতে পারে ত্রিকন্মিতির আর হচ্ছে আমাদের যে একটা আছে ওই দুইটাই একসঙ্গে করে দিব আর যেহেতু আপনাদের এখন ক্লাস অফ হয়ে গেছে আমরা সকালেও নিতে পারি আজকে তো একটা নিবই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন পরীক্ষায় যাতে ভালোভাবে মার্কস পেয়ে যান সেই কামনা করে আর আমার জন্য সবাই দোয়া করবেন অসুস্থ আর আপনারা জানেন যে আমার একটা যে একজন খুবই অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন সে হাসপাতালে ভর্তি কয়েকদিনের মধ্যে আসলে রিপোর্টটা দিবে যে তাকে আসলে কোথায় নিয়ে যাওয়ার লাগবে যে আমার ভাগ্নের ছেলে সবাই তার জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এবং ছোট্ট মানুষ সে যেন তার স্বাভাবিক লাইফ ফিরে পেতে পারে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ